নমস্কার স্টুডিওত মই দীপানিতা এই মুহূৰ্তত এটা বিশেষ খবৰ লৈ আহিছো আপোনাৰ গাড়ীখনৰ আৰচি ফেল হৈছে নেকি ইনসুৰেন্স প্ৰদূষণৰ প্ৰমাণপত্ৰৰ বিয়াত শেষ হৈছে নেকি যদি শেষ হৈছে তেনেহলে শীঘ্ৰেই নথিপত্ৰসমূহ ঠিক কৰক কিয়নো 15 মাৰ্চৰ পৰা পুনৰ পৰিবহণ বিভাগ কঠোৰ হৈ পৰিব এই মুহূৰ্তৰ এই খবৰ আমি জনাই আছো ঈশান নিউজৰ দৰ্শকসকলক এটা বিশেষ খবৰ 15 মাৰ্চৰ পৰা ৰাজপথত আৰু অধিক কঠোৰ হ'ব পৰিবহণ বিভাগ ফেল হৈছে নেকি আপোনাৰ বাহনৰ আৰচি আপোনাৰ গাড়ীখনৰ আৰচি ফেল হৈছে নেকি ইনসুৰেন্স বা যি প্ৰদূষণৰ প্ৰমাণপত্ৰ সেই পত্ৰৰ মিয়াদো শেষ হৈছে নেকি যদি মিয়াদ শেষ হৈছে তেনেহলে অতিকে অতি সোনকাল কৰক খৰধুৰ কৰক যান বাহনৰ যদি কৰ পৰিশোধ কৰা নাই সোনকাল কৰক ৰাজপথত গাড়ী উলাওতেই তন্ন তন্নকৈ পৰীক্ষা কৰক নথি হ'ব আপোনাৰ গাড়ীৰ নথিসমূহ তন্ন তন্নকৈ পৰীক্ষা কৰক যাৱতীয় নথিসমূহত আহুৱা থাকিলে ভৰিব লাগিব বৃহৎ পৰিমাণৰ জৰিমনা আপোনাৰ বাহনখনো জব্দ হ'ব পাৰে পৰিবহণ বিভাগ যিহেতু কঠোৰ হৈ পৰিছে জব্দ হ'ব পাৰে আপোনাৰ বাহনখন আৰু বাতিল হ'ব পাৰে আপোনাৰ লাইচেন্সো খবৰ এই মুহূৰ্তত জনাইছো আপোনাৰ বাহনখনৰ আৰচি ইনসুৰেন্স প্ৰদূষণৰ প্ৰমাণপত্ৰৰ মিয়াদ শেষ হৈছে নেকি বা আপুনি যান বাহনৰ কৰ পৰিশোধ কৰা নাই নেকি শীঘ্ৰে এইসমূহ কাম সমাপ্ত কৰক ৰাজপথলৈ গাড়ীখন উলিয়াই আনোতেই আপোনাৰ যি গাড়ীৰ নথিপত্ৰসমূহ আছে সেই নথিপত্ৰসমূহ তন্ন তন্নকৈ পৰীক্ষা কৰক যাৱতীয় নথিসমূহত যদি আখুৱা আছে তেনেহলে আপুনি বৃহৎ পৰিমাণৰ জৰিমনা ভৰিব লাগিব আৰু আপোনাৰ বাহনখনো জব্দ হ'ব পাৰে নহ'লে লাইচেন্সখনো বাতিল হ'ব পাৰে 15 মাৰ্চৰ পৰা ৰাজপথত আৰু অধিক কঠোৰ হ'ব পৰিবহণ বিভাগ হাতত মাত্ৰ কেইটামান দিন আছে যান বাহনৰ গৰাকীসকললৈ এক জৰুৰী খবৰ শীঘ্ৰে পৰিশোধ কৰক যান বাহনৰ কৰ 15 মাৰ্চৰ পৰা ৰাজ্যত অধিক তীব্ৰতৰ হ'ব অপাৰেচন অল ক্লিয়াৰ মহানগৰীৰ বিভিন্ন প্ৰান্তত পৰিবহণ বিভাগৰ অপাৰেচন অল ক্লিয়াৰ মন্তব্য আছে আমাৰ হাতত আগবঢ়াইছো চক আমাৰ সফল বিফলটো আমি 31 মাৰ্চৰ পাছতে আপোনালোকক জনাম কথাটো হৈছে আমি বৰ্তমান সময়ত এটা কথা সুৰক্ষিত যাতায়াত ব্যৱস্থা গঢ়াৰ কাৰণে বৰ্তমান সময়ত অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে যিটো দুৰ্ঘটনামুক্ত অসম গঢ়াৰ কাৰণে সকলো পক্ষক যিটো এটা আহ্বান আৰু সকলোকে এটা বিষয়া কৰ্মচাৰীসকলক আমাৰ পৰিবহণ মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰীয়ে নিৰ্দেশ দিছে যে বিষয়া কৰ্মচাৰীসকলে বৰ্তমান সময়ত পথ দুৰ্ঘটনা হ্ৰাস কৰাৰ কাৰণে সুৰক্ষিত যাতায়াত ব্যৱস্থা গঢ়াৰ কাৰণে আপোনালোকে প্ৰচেষ্টা চলাওক আৰু সেই নিৰ্দেশনাৰ ভিত্তিত যোৱা দিনবিলাকত আপোনালোকে দেখিছে অসম চৰকাৰ পৰিবহণ বিভাগৰ ফালৰ পৰা কামৰূপ মহানগৰ জিলা পৰিবহণ কাৰ্যালয় বা কামৰূপ গ্ৰাম্য জিলাৰ পৰিবহণ কাৰ্যালয় সকলো একাকাৰ হৈ বিশেষ অভিযান আমাৰ লৈছে আমাৰ এনফৰ্চমেণ্ট বিষয়া হিমাংশু দাসৰ নেতৃত্বত যোৱা দিনবিলাকত বিশেষভাৱে আপোনাৰ অভিযান চলি আছে এতিয়া বৰ্তমান সময়ত আমাৰ বিত্তীয় বৰ্ষৰ সমাপ্তি পথত এই বিত্তীয় বৰ্ষৰ সমাপ্তিৰ আগমুহূৰ্তত আমি এটা কথা বিচাৰিছোঁ যে যান বাহনৰ প্ৰথম সুৰক্ষিত যাতায়াত ব্যৱস্থা গঢ়াৰ কাৰণে প্ৰথম কথাটো হৈছে যান বাহনখন প্ৰথম তেওঁলোকৰ সুৰক্ষিত হ'ব লাগিব তেতিয়াহে সুৰক্ষিত যাতায়াত ব্যৱস্থা আজি সুৰক্ষিত হ'বলৈ হ'লে যান বাহনৰ নথিপত্ৰখিনি পৰীক্ষা কৰিব বুলি তেওঁ নথিপত্ৰখিনি ঠিক কৰি ল'ব লাগিব তাৰপিছত আপোনাৰ যান বাহনৰ যিটো কৰ যান বাহনৰ কৰ সম্পূৰ্ণৰূপে পৰিশোধ কৰা থাকিব লাগিব তেতিয়াহে গাড়ীখন পথত চলাচল কৰাৰ তেওঁৰ অধিকাৰটো থাকে আৰু দ্বিতীয় কথাটো হৈছে তেতিয়া সুৰক্ষিত যাতায়াত গঢ়িবৰ কাৰণে আমি পৰিবহণ বিভাগ সক্ষম হ'ম কাৰণ সুৰক্ষিত যাতায়াত গঢ়িব যাওঁতে যদি কোনো বাহনখনৰ নথিপত্ৰই হওক বা যান বাহনৰ কৰ পৰিশোধ কৰা নাথাকে তেতিয়াহ'লে যদি ভগৱান নকওক যিকোনো মুহূৰ্তত কিবা এটা যদি ঘটনা হ'বলৈ হয় তেতিয়াহ'লে তেওঁৰ ইঞ্চুৰেঞ্চ ক্লেইম নাপাব নহয় ইঞ্চুৰেঞ্চ ক্লেইম নোপোৱাৰ লগে লগে তৃতীয় পক্ষৰ ক্ষতি হ'লে সেই মানুহজনক কি অৱস্থা হ'ব গতিকে কথাটো হৈছে প্ৰথম কথাটো হৈছে সুৰক্ষিত যাতায়াত ব্যৱস্থা গঢ়াৰ প্ৰথম প্ৰধান কথাটো হৈছে যে মানুহজনৰ যান বাহনৰ গৰাকীৰ যান বাহনৰ নথিপত্ৰ ঠিক কৰি ল'ব লাগিব লগতে যান বাহনৰ যিটো কৰ পৰিশোধ কৰি ল'ব লাগিব ইয়াৰ উপৰি বৰ্তমান সময়ত আমি 31 মাৰ্চৰ আগতে আমাৰ যিটো অল ক্লিয়াৰ শব্দৰে এটা আমি মানুহক নথিপত্ৰখিনি যাতে অল ক্লিয়াৰ থাকে তেওঁলোকৰ টেক্সটো সম্পূৰ্ণ ক্লিয়াৰ থাকে সেইকাৰণে অল ক্লিয়াৰ শব্দৰে আমাৰ এই অল ক্লিয়াৰ আমাৰ অভিযানটো চলি আছে আৰু লগতে আমি বিচাৰিছোঁ যে তেওঁলোকৰ যিবিলাক বাকেয়া কৰ এৰিয়া টেক্স আছে বৰ্তমান যিটো কাৰেণ্ট টেক্স আছে এই টেক্সখিনি সম্পূৰ্ণভাৱে 31 তাৰিখৰ আগতে সম্পূৰ্ণভাৱে পৰিশোধ কৰিব লাগিব আমি এটা কথা আপোনালোকৰ জৰিয়তে কঠোৰ সকনি প্ৰদান কৰিছে অসম চৰকাৰ পৰিবহণ বিভাগৰ ফালৰ পৰা যদি কোনো বাহনৰ গৰাকীয়ে এতিয়াও যান বাহনৰ নথিপত্ৰৰ লগতে কৰ পৰিশোধ কৰা নাই তেতিয়াহ'লে তেওঁ যান বাহন আইনৰ অধীনত লগতে আমাৰ অন্যান্য যিটো আইনসংগত ব্যৱস্থা আছে আমি ব্যৱস্থা ল'বলৈ কিন্তু কুণ্ঠাবোধ নকৰিম
কারণ কথাটো হৈছে আমি বারে বারে তেওঁলোকক বিনম্র অনুরোধ জনোৱাই থকা হৈছে তেওঁলোকক আমি সকিয়নি প্রদান করা হয়েছে তৎসত্ত্বেও কিন্তু এতিয়াও দেখা গৈছে যে যথেষ্ট সংখ্যক যান বাহনের গৰাকীয়ে এতিয়াও যান বাহনের মানে কর পরিশোধ করা নাই যান বাহন নথিপত্র সঠিক করে লওয়া নাই গুৱাহাটী মহানগরীতে 100 কোটিতক অধিক এতিয়াও কর পরিশোধ করবলে বাকি আছে তেনেস্থলত আমি কিন্তু পরিবহন বিভাগ এতিয়াও শান্ত নাথাকে অনাগত দিনবিলাকত আমার অভিযান আর এটা কথা আপনার জড়িয়ে কইছো 15 তারিখের পাছত এই অভিযান আরো তীব্রতর হব যিসকল লোকে মাৰ্চৰ ভিতৰত তেওঁলোকে নিদিয়ে তেনে তেওঁলোকৰ বিৰুদ্ধে কেনেকুৱা ধৰণৰ ব্যৱস্থা লোৱা নিশ্চয় আমি যান বাহন আইনৰ অধীনত তেওঁৰ সেই গাড়ীখনৰ যিকোনো মতত জব্দ হ'ব আৰু ৰেজিষ্ট্ৰেশ্যন কিন্তু ছাছপেণ্ড হোৱাটো খাটাং তেওঁ কিন্তু ৰেজিষ্ট্ৰেশ্যনো খাটাং হ'ব অল ক্লিয়াৰ আৰম্ভ কৰিছিলোঁ আৰু অল ক্লিয়াৰ আজি 13 তাৰিখ 13 দিন হ'ল আমি ইতিমধ্যে 1000ৰো অধিক অফেন্স কেছ লৈছোঁ আর শরো উপরত আমি 100ৰ উপরত আমি গাড়ি জব্দ করেছো টেক্স ডিফল্টার গাড়ি আপনার জড়িয়ে আমি কমার্শিয়ালে হোক বা প্রাইভেট ভেহিকল গড়ী সকল হোক বা ইন্ডাস্ট্রির যুর ইন্ডাস্ট্রির বহুসংখ্যক গাড়ি চলি আছে কর কাটল আদায় দিয়া নাই সকলকে আমি অনুরোধ জানাইছো সকিয়নি জানাইছো যাতে নির্ধারিত সময় অর্থাৎ 31 মার্চের ভিতর তেখেতলক গাড়ি সমূহর কল কাটল সমূহ আদায় দিব লাগে এই কর কাটলে রাজ্য এখনের উন্নয়নের আন্তঃগাঁথনির মূল কথা সেই সকলে বুঝি পায় আর পরিবহন বিভাগের রাজ্য এখন উন্নতির ক্ষেত্র রেভিনিউ আর পথ সুরক্ষার ক্ষেত্রে আমার যথেষ্ট করবলগিয়া আছে আর এটা মার্চর মাহত আমি জোরদার তালাশি চলাইছি এটা আসলে আমার কন্টিনিউ প্রসেস জোরদার তালাশি চলাইছি এনফোর্সমেন্টের তরফের পর আজি যুটিয়াভাবে কামরূপ গ্রাম্য ইয়াদ আছে আর আমি 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 দ্বিতীয় এনফোর্সমেন্ট কামরূপ মেট্রো যুটিয়াভাবে কাম করছো 100ৰ উপর ইতিমধ্যে আমি অফেন্স কেস লৈছো আর আপনার জড়িয়ে রাইজলে সকিয়নি জানাইছো রাইজলে আহ্বান জানাইছো মটর ভেহিকল গৰাকী সকল আহ্বান জানাইছো কমার্শিয়ালে হোক প্রাইভেটে হোক স্কুল বাসরে হোক বা আমার লাইনের বাসে হোক সকল বাসক আমি আহ্বান সকল গৰাকীলে আমি আহ্বান জানাইছো আহক আপনাদের এক নির্ধারিত সময়ের ভিতর আপনার বকেয়া ট্যাক্স সমূহ এতিয়ালৈকে আমি দ্বিতীয় এনফোর্সমেন্টের তরফের পর ইতিমধ্যে আমি ফাইন করি আমার ইয়াতে কোনো ট্যাক্স নাই ফাইন করে আমি 20 কোটির উপর রেভিনিউ সংগ্রহ হয়েছে রেভিনিউ সংগ্রহ করা মূল কথা নয় ফাইন করে আমার কথা হয়েছে যে যান বাহনের গৰাকীসকলে যান বাহনের নীতি নিয়ম সমূহ মানি চলিব লাগে আর সেইবোৰ তাকে নকৰিবলৈ যাওঁতে এয়া 20 কোটি টাকা করবলে যাতে 20 কোটি টাকা পর্যন্ত আমি অফেন্স কেস লোবলগা হয়েছে তার ভিতরে 36,000 এবভ আমি অফেন্স কেস লৈছো আর আপনার 5,000 উপর ড্রাইভিং লাইসেন্স সাসপেনশন করছো ডিফল্ট ট্যাক্স ডিফল্টার গাড়ি 5,000 উপর ট্যাক্স ডিফল্টার গাড়ি সিজ করছো গতি রাইজলে আপনার জড়িয়ে আহ্বান যিসকলে এতিয়াও ভাবিছে যে ট্যাক্স নিদিয়াকে মার্চের মাহটো পার হলে নয় ট্যাক্স দিবই লাগিব গাড়ি মাটির তলত পুতি থলেও দিব লাগিব রাইজলে আহ্বান রাইজলে আহ্বানেই নহয় বহুত অনুনয় বিনিময় বহু ডিমান্ড বহু চিঠি বহু মোবাইল ফোনের আমি সকলকে ট্যাক্স ডিফল্টার ভেহিকল ওনারক আমি অনুরোধ জানাইছিলাম কিন্তু আজিকালি কোন গাড়ি ট্যাক্স দিয়া নাই সেইটা আমার অনলাইন বেসিস সকলব ওলাই যায় গতি কোনো চুর করে লুকাই থাকিব নোৱাৰিব গতি এটা সময়ে বাকি যায় কেসলৈকে যাম জুডিশিয়াল প্রক্রিয়ালৈকে যাম গতি রাইজলে আহ্বান জানাইছো আহক ওকে থাকিব লাগিব এতিয়া ওকে থাকিব লাগে আর ট্যাক্স থাকিব লাগিব আপডেট অন্যথায় গাড়ি মসজিদ জব্দ করা হব এটা বিষয় আসলে আমি একটা বাতরি সম্প্রচার করেছিলাম গুয়াহাটী মহানগরীর চালক সকলে জেব্রা ক্রসিং কি সেটা বুঝি না পায় গতি সেই সকল চালকক উদ্দেশ্যে আপনি কি কব বা লাইসেন্স সময় যেহেতু প্রশিক্ষণ প্রদান করা হয় কিন্তু তৎসত্ত্বেও দেখা পোৱা যায় একাংশ চালকে কিন্তু সেই জেব্রা ক্রসিংয়ের মূল্য বুঝি না পায় আর আমি জেব্রা ক্রসিংয়ের যে সিম্বল থাকবে লাগে কেউ এই মুহূর্তে দেখা নাই আসলে যে ধরনের আসলে এই একটা লাইসেন্সিং প্রক্রিয়ার কথা লাইসেন্স দিব যাতে কিছু পরীক্ষা নিরীক্ষার মাজে হয় আজিকালি অনলাইন প্রক্রিয়ার লাইসেন্স হয় আর অনলাইন প্রক্রিয়ার এই সকলবর টেগল কুয়েশন ওদা হয় তারপর লাইসেন্স প্রদান করা হয় আর যখন মেইন লাইসেন্স প্রদান করতে ড্রাইভিং লাইসেন্স চলাই দেখাব লাগে আর আমার টেকনিক্যাল অফিসারে এই সকলবর পরীক্ষা নিরীক্ষা করে ইতিমধ্যে আমি দ্বিতীয় এনফোর্সমেন্ট আর প্রিন্সিপাল ড্রাইভিং ট্রেনিং স্কুলের তরফের পর 2,000ৰো অধিক কমার্শিয়াল চালকক আমি হেৰি ট্রেনিং দিছো সার্টিফিকেট দিছো আইডেন্টি কার্ড দিছো তেখেতসকল সমস্ত কথা বুঝাই দিয়া হয়েছে কিন্তু কিছু চালক এনেকুৱা আছে তেওঁলোকে ইন্টেনশনেলি তেওঁলোক মোটিভেটেড কোনো কারণে হব না ইন্টেনশনেলি এইবোৰ ভায়োলেশন করা দেখা যায় এইবোৰ আইনমতে দণ্ডনীয় হব আর কঠোর পদক্ষেপ লওয়া হবে এইবোৰ ডিসএভিডেন্স অর্ডার 2,000 পর্যন্ত ফাইন হব পারে কমার্শিয়াল ভেহিকলের ক্ষেত্রে 10,000 টাকা পর্যন্ত পারমিট ভায়োলেশন হব যা প্রাইভেট ভেহিকল 2,000 টাকা পর্যন্ত জরিমানা হব পারে সজাগতা আমি যিমান পাৰো সজাগতা চলাই গৈছো আমি ফুল এফোর্ট দিছো আজিকালি আপনি দেখিব হোর্ডিংবোৰ লাগি আছে স্কুলত কোর্স আছে
ভিভিড বাজি আছে, পেপারত দি থাকা হয়েছে, আর সকল লোকে আজিকালি পেপার সোশ্যাল মিডিয়াত ইতিমধ্যে যথেষ্ট সংখ্যক পাবলিসিটি হয়ে আছে, আমার এইবুর নিউজও যথেষ্ট পাবলিসিটি হয়ে আছে, কিন্তু দেখা যায় যে কিছু সংখ্যক লোকে মোটিভেটেড নহয় আর ইন্টেনশনালি করা দেখা যায়। সেই সকল উদ্দেশ্যে মানে অনুরোধ জানাইছো যেদরে আপনাদের সকল বাইকর চালকে আর উঠোটাই রাইডার এন্ড পিলন রাইডারে আপনাদের হেলমেট পিন্ধিছে, আপনাদের সুরক্ষার কথা গম পাইছে, সকল চারিচকীয়া বাহন তথা সকল বাহনের গড়ি ড্রাইভারে যে সিট বেল্ট লগাইছে, আপনাদের এই নিয়ম সমূহ অন্তত জেব্রা ক্রসিংটো হয়েছে সেই অঞ্চল পথাচারীক রাস্তাটো ক্রস করবলে দিয়া একটা নির্দেশ, আর সেইটো তখন সেফ জোন, গতি সেই জোনত যাতে তখন গাড়ি সমূহ রখায় অন্যথায় আইনমতে দণ্ডনীয়।